সালামু আলাইকুম। আশা করি এবার সাউন্ড নিয়ে সবকিছু ঠিক আছে, যে সবাই যুক্ত হন। জি, আশা করি সব শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা কুইজে চলে যাই। জি, এবার আশা করি সাউন্ড ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছেন? শেয়ার করে রাখেন। সবাই শুনতে পাচ্ছেন? শেয়ার করে রাখেন। ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে কোমরে চাদর বাঁধা কে? এবার ঠিক আছে। আচ্ছা, ওকে, কোমরে চাদর বাঁধা সোমনাথ বাবু ছিলেন না স্যার, কোমরে চাদর বাঁধা ছিলেন হচ্ছে উকিল বন্ধু। আমি লিখে দিচ্ছি উকিল বন্ধু, এ ছিল হচ্ছে কোমরে বাঁধা। আচ্ছা, এবার আমি কিছু বিশেষণ বলতেছি, আপনাদের বলতে হবে এগুলা কার সম্পর্কে কি বলা হয়েছে, এগুলা কার সম্পর্কে কি বলা হয়েছে সে বিশেষণটা আপনাদের বলতে হবে। জি, হ্যাঁ, একটু ওয়েট করেন, আমি বলতেছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে লোকটা নিতান্ত নির্জীব। আমি ফন্ট ঠিক করে নিই। ওকে, ফার্স্ট কোশ্চেন, লোকটা নিতান্ত নির্জীব কার সম্পর্কে বলা হয়েছে, ফার্স্ট কোশ্চেন। দুই নম্বর স্যার, মামার একমাত্র লক্ষ্য কি ছিল, মামার একমাত্র লক্ষ্য কি ছিল? হ্যাঁ, লক্ষ্য কি ছিল দেখি কে বলতে পারবেন, মামার একমাত্র লক্ষ্য কি ছিল? এটা কিন্তু উকিল বন্ধু, কোমরে চাদর বাঁধা। হ্যাঁ জি। পরের কোশ্চেন, মানুষের থেকে দূরে দূরে থাকা অভ্যাসকার, মানুষের থেকে দূরে দূরে থাকা অভ্যাসকার, থাকা অভ্যাসকার। আচ্ছা, লাইট। আচ্ছা, চার নম্বর কোশ্চেন, ঠিক আছে, শুনিয়া আমার মন, আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল, পুলকের আবেশে ভরিয়া গেল, কি শুনে? কোশ্চেনটা হচ্ছে কি শুনে। সবগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু লোকটা নিতান্ত নির্জীব, এটা হচ্ছে শম্ভুনাথ। ওকে গুড, শম্ভুনাথ সম্পর্কে এটা বলা হয়েছে। আচ্ছা, মামার একমাত্র লক্ষ্য কি ছিল? মামার এইমিন লাইফ কি ছিল? মামার একমাত্র লক্ষ্য ছিল কারো কাছে ঠকবেন না। গুড, কারো কাছে ঠকবেন না। পরের কোশ্চেন, মানুষের থেকে দূরে দূরে থাকা অভ্যাসকার, মানুষের থেকে দূরে দূরে থাকা অভ্যাসকার। জি, আপনারা ফ্রেন্ডদেরকে ট্যাগ দিয়ে দেন, ফ্রেন্ডদেরকে ট্যাগ দিয়ে তারপর হচ্ছে এটা শেয়ার করে রাখেন, এটা অনেক কাজে লাগবে। এটা মানুষের থেকে দূরে দূরে অভ্যাসকার, তারপরে কোশ্চেন শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল, কি শুনে? মাত্র 50টা কোশ্চেন আপনাদেরকে সলভ করাবো, মাত্র 50টা কোশ্চেন। না হয় নাই সাকিব হাসান, এটা হয় নাই যে শুনিয়া এটা শুনে না। আর কার কি মত আছে বলেন? কল্যাণীর কণ্ঠ শুনে এটাও হয় নাই, কল্যাণীর কণ্ঠ শুনে এটাও হয় নাই। আচ্ছা দেখি, হয় নাই, অনেকেই পারতেছেন না। মামার একমাত্র লক্ষ্য ছিল, হ্যাঁ সব ঠিক আছে, এটা মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কারো কাছে ঠকবেন না। কি শুনে? মানুষের থেকে দূরে দূরে থাকা অভ্যাসকার, এক নম্বর, শুনিয়ে আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল, কি শুনে? কি শুনে পুলকের আবেশে ভরিয়া গেল? বিয়ে করবে না শুনে, রাইট, যে কল্যাণী কাউকে বিয়ে করবে না, মানে কাউকে বিয়ে করবে না, এটা শুনে, রাইট, করবে না, ডার্ক নাইট। আর মানুষের থেকে দূরে দূরে থাকা অভ্যাসকার, আপনারা এই কোশ্চেনটা, হ্যাঁ না, ডার্ক নাইট, রাইট, আপনারা এই কোশ্চেনটা বের করবেন, যে মানুষের থেকে দূরে দূরে থাকা অভ্যাসকার। পরের কোশ্চেন,
দেখি এটা কে বলতে পারবেন জমিলাকে কোন জিনিসটি কাবু করে ফেলছে ঘুম মাজারের ভয় মজিদ সিংহের গল্প জমিলাকে কোন জিনিসটি কাবু করে ফেলছে ঘুম মাজারের ভয় মজিদ সিংহের গল্প দেখি রাইট এটা হচ্ছে অনুপমের মা রাইট অনুপমের মা ভেরি গুড অনুপম মায়ের অভ্যাস জমিলাকে কাবু করে ফেলছে হচ্ছে ঘুম আচ্ছা বলেন তো কবে ছেলে মেয়ের মায়ের সাথে খাটের নিচে ঘুমিয়েছিল দেখি কে ঘুমিয়েছিল কে এটা কে ও কখন একটা গল্পের মধ্যে একটা লাইন আছে যে ছেলে মেয়ের মায়ের সাথে খাটের নিচে ঘুমিয়েছিল এরকম একটা লাইন আছে কবে এবং কখন দেখি কে বলতে পারবেন কবে এবং কখন নুরুল হুদা রাইট ক্র্যাকডাউনের রাতে রাইট নুরুল হুদা এটা ক্র্যাকডাউনের রাতে ভেরি গুড আচ্ছা বলেন তো নুরুল হুদা ক্র্যাকডাউনের রাতে মানে রাত কেটে ভোর হলে এরকম একটা লাইন আছে আচ্ছা এবার দেখি বলেন তো ক্র্যাকডাউন এর বাংলা কি বাংলা পারিভাষিক শব্দ কি পারিভাষিক অনুবাদ কি দেখি কে বলতে পারবেন ক্র্যাকডাউন এর বাংলা পারিভাষিক অনুবাদটা কি পারবেন কেউ সবাই দেখি অ্যান্সার করেন কালো রাত হয় নাই স্যার যেদিন মুয়াজ্জিনের আজান করা হয়েছিল এরকম না বিষয়টা ক্র্যাকডাউনের বাংলা পারিভাষিক অনুবাদ কি কে বলতে পারবেন ক্র্যাকডাউনের বাংলা পারিভাষিক অনুবাদ কি পরিভাষা তো এটা বুঝেন পরিভাষা জিনিসটা কি কঠোর ব্যবস্থা না হয় নাই আচ্ছা আপনারা বের করতে থাকেন 25শে মার্চের রাতকে ক্র্যাকডাউন বলে কিন্তু আমি বলছি পারিভাষিক অনুবাদ কি এটা শুধু যে বাংলাদেশের সাথেই হবে এমন না অন্য দেশের সাথেও তো হইতে পারে ঠিক না ক্র্যাকডাউন জি পারবেন কেউ সারাশি অভিযান রাইট এটা হচ্ছে সারাশি অভিযান আচ্ছা পরের কোশ্চেন আক্কাস স্কুল প্রতিষ্ঠার জন্য কি করে আক্কাস স্কুল প্রতিষ্ঠার জন্য কি করে বলেন উচ্চপদস্থ লোক দিয়ে আবেদন করে গ্রামবাসীকে বুঝাতে থাকে চাঁদা তোলে সবগুলোই কি হতে পারে অ্যান্সার আক্কাস স্কুল প্রতিষ্ঠার জন্য কি করে এরপরে কোশ্চেন স্যার আক্কাস কোথায় লেখাপড়া করে এক নম্বর দুই নম্বর আক্কাসের ব্যাপারে মুরব্বীরা কেন নিশ্চিন্ত থাকে পরের কোশ্চেন রাগ উঠলে তোতলায় কে দেখি বলতে পারেন কিনা হ্যাঁ এটা রাইট আনসার হচ্ছে সবগুলোই আক্কাস কি করে এটা হচ্ছে সবগুলোই হবে রাইট আনসার জি আক্কাস লেখাপড়া করছে কোত্থেকে কে বলতে পারবেন আকাশ লেখাপড়া করছে কোত্থেকে পারবেন কেউ আকাশ লেখাপড়া করছে করিমনগর থেকে রাইট করিমগঞ্জ এখান থেকে পড়ছে মুরব্বীরা নিশ্চিত থাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় ঠিক আছে
আর বলেন রাগ উঠলে তোতলায় কে, লাল সালু উপন্যাসের মধ্যে রাগ উঠলে তোতলায় কে, পারবেন কেউ? ঠিক আছে, আমি অ্যান্সারটা রাখলাম। পরে কোশ্চেন, শব্দের আদিতে কোন ফলার উচ্চারণ বহাল থাকে? শব্দের আদিতে কোন ফলার উচ্চারণ বহাল থাকে? এবারে কোশ্চেন, কোন ফলা উচ্চারিত না হলে, উচ্চারিত না হলে চন্দ্রবিন্দু হয়, চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। কোন ফলা উচ্চারিত না হলে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়, আর আগ উঠলে তোতলায় হচ্ছে মোদাব্বের মিয়া। হ্যাঁ রাইট, মোদাব্বের মিয়া, ঠিক আছে, মোদাব্বের মিয়া। আচ্ছা, লালসালু উপন্যাসে, লালসালু উপন্যাসে বয়স্ক কে চেয়েছিল? উপন্যাসে বয়স্ক মানে বৃদ্ধ, বৃদ্ধ কে ছিল, বয়স্ক কে ছিল লালসালু উপন্যাসে? ওই যে মাজারের কথা যে বলে, ওকে মাজারের কথা বলতেছে, এমন নাম তো কখনো শুনিনি। হ্যাঁ রাইট আনসার হচ্ছে ল ফলা। এখন বলেন তো স্যার, কোন ফলা উচ্চারিত না হলে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়? কোন ফলা উচ্চারিত না হলে, রাইট, এটা হচ্ছে ম ফলা উচ্চারিত না হলে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়, ম ফলা, রাইট। আচ্ছা পরের কোশ্চেন, অনুপম মনে শান্তি পাচ্ছিল না কেন? জফলার উচ্চারণ বহাল থাকে না, বহাল থাকে না স্যার। অনুপম মনে শান্তি পাচ্ছিল না কেন? সোলেমনের বাপ, রাইট, এটা হচ্ছে সোলেমনের বাপ, বৃদ্ধ সোলেমনের বাপ। এখানে প্রত্যেকটা চরিত্র সম্পর্কে কিন্তু জানতে হবে। অনুপম মনে শান্তি পাচ্ছিল না কেন? তাহেরের বাপ না, শম্ভুনাথ মাপ চায়, মাপ না চায়, বিয়ে না করতে পারায়, কল্যাণীকে কাছে না পাওয়ায়, গাড়ির সামনে দিয়ে ইংরেজরা যাওয়ায়, কি হইতে পারে অ্যান্সার? অনুপম মনে শান্তি পাচ্ছিল না কেন? অনুপম, ঠিক আছে। এরপরে কোশ্চেন স্যার, অনুপম সারা রাত ঘুমাতে পারেনি কেন? সারা রাত ঘুমোতে পারেনি কেন? ঠিক আছে, মানে ঘুম হয় নাই এরকম একটা লাইন আছে, ড্যাশ আমার ঘুম হয় নাই, কেন ঘুম হয় নাই? ওকে রাইট, রাইট আনসার হচ্ছে গাড়ির সামনে দিয়ে ইংরেজরা যাওয়ায়, রাইট, গাড়ির সামনে দিয়ে ইংরেজরা যাওয়ায়। আর অনুপম সারা রাত ঘুমাতে পারেনি তার কারণ কি ছিল? পরের কোশ্চেন, নয়ন কমল কোন সমাস? নয়ন কমল কোন সমাস? উপমান উপমিত বহুব্রীহী তৎপুরুষ কি হবে? কল্যাণী যদি চলে যায় না, এরকম না বিষয়টা, লাইনটা হচ্ছে যে সমুরাত মাপ না চাওয়া হবে না, পাঁচের ঘ, ঠিক আছে। অনুপম সারা রাত ঘুমাতে পারেনি কেন? আচ্ছা, নয়ন কমল কোন সমাস? উপমান উপমিত বহুব্রীহী তৎপুরুষ না, অনুপম সারা রাত ঘুমাইতে পারেনি হচ্ছে কল্যাণীর কণ্ঠের কারণে, কল্যাণীর কণ্ঠ, হ্যাঁ ঠিক আছে। আর অনুপম ভয় পাইতে লাগলো যে যারা দেখা হইলো তাকে যদি না পাওয়া যায়, এরকম বিষয়টা। হ্যাঁ ওকে ওকে, পরের কোশ্চেন, নয়ন কমল কোন সমাস? উপমান উপমিত বহুব্রীহী তৎপুরুষ কি হবে অ্যান্সার? রাইট অ্যান্সার হচ্ছে উপমিত, নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন হলে উপমিত হবে। আচ্ছা এখান থেকে একটা কোশ্চেন করি, বলেন তো কুসুম কোমল কোন সমাস? কুসুম কোমল কোন সমাস? ঠিক আছে দেখি, কুসুম কোমল, আচ্ছা একটু লেখাটা একটু জুম করতে হবে, আচ্ছা দাঁড়া একটু জুম করতেছি, এই যে যান, কুসুম কোমল কোন সমাস? কুসুম কোমল হচ্ছে উপমান, রাইট, কুসুমের ন্যায় কোমল, রাইট। আচ্ছা এরপরে কোশ্চেন, কোন সমাসে, কোন ধরনের সমাসে, সমাসে বিভক্তি লোপ পায়, বিভক্তি লোপ পায়, কোন সমাসে বিভক্তি লোপ পায়, কি হবে অ্যান্সার? কোন সমাসে বিভক্তি লোপ পায়? কে বলতে পারবেন কোন সমাসে বিভক্তি লোপ পায়? উপমান উপমিত, আচ্ছা হ্যাঁ বলেন দেখি কোন সমাসে বিভক্তি লোপ পায়। আর কয় না, একই লাইন বারবার কি জানে হইতেছিল, আল্লাহ জানে। হ্যাঁ গৃহবন্দী কোন সমাস? যে ফটোশুট করছিলাম অপবিশ্বাস দিদির সাথে, আজকে একটা ফটোশুট করছিলাম তো কর্মধারয় তৎপুরুষ বহুব্রীহী কোনোটাই না, কি হবে অ্যান্সার?
কর্মধারয় তৎপুরুষ বহুব্রীহি কোনটাই না গৃহ হ্যাঁ এটা হচ্ছে তৎপুরুষ গৃহে বন্দী ঠিক আছে মাসে বেশি কখন কাচারি যাবে বলেছিল কাচারিতে যাবে কখন বিকালে সকালে দুপুরে কোনটাই না হ্যাঁ মাসে বেশি কখন কাচারিতে যাবে সাবিয়া ভুল করছেন বিকালে সকালে দুপুরে কোনটাই না কি হবে অ্যান্সার ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন স্যার ফুঁসে উঠে কে ইয়ার মধ্যে হচ্ছে ফুঁসে উঠে কে রাইট আমি কাল সকালে যাব রাইট আচ্ছা ফুঁসে উঠে কে মাসি পিসি গল্পের মধ্যে গল্পটি কোথায় প্রকাশিত হয় কোন পত্রিকায় প্রকাশিত হয় মাসি পিসি গল্পটা কোন পত্রিকায় প্রকাশিত হয় ওকে তারপর ভারতী পত্রিকায় কোন গল্প প্রকাশিত হয় প্রকাশিত হয় ওকে বিজলি পত্রিকায় বিজলি পত্রিকায় কোনটি প্রকাশিত হয় দেখি চারটা কোশ্চেন করলাম এখানে ফুঁসে উঠে কানাই রাইট গল্পটি পত্রিকায় প্রকাশিত হয় কোন জায়গায় এটা হচ্ছে পূর্বাশা পত্রিকায় পূর্বাশা পত্রিকায় ভারতী পত্রিকায় কোনটা প্রকাশিত হয় হ্যাঁ ভারতী পত্রিকা রাইট এটা অনেকে যুক্ত হয়েছেন জি সকালে যাবে হ্যাঁ ভারতী পত্রিকায় কোনটা প্রকাশিত হয় ভারতী আর হচ্ছে বিজলি পত্রিকায় কোনটা প্রকাশিত হয় হ্যাঁ হ্যাঁ রাইট ভারতী পত্রিকায় হচ্ছে বিলাসী আর বিজলি পত্রিকায় হচ্ছে বিদ্রোহী রাইট ভেরি গুড আচ্ছা পরের কোশ্চেন আত্মনির্ভরতা কখন আসে আত্মকে চিনলে আত্মাকে চিনলে স্পষ্টবাদী হলে শক্তির উপর অটুট বিশ্বাস রাখলে বলেন এটা কোনটা হবে ঠিক আছে পরের কোশ্চেন অভিনয় থাকে কোথায় অভিনয় থাকে কোথায় ওকে এরপরের কোশ্চেন আমাদেরকে আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে কোন জিনিসে আমাদেরকে নিষ্ক্রিয় করেছে কোন জিনিসটি করেছে কোন জিনিস ঠিক আছে ওকে এটা হবে আত্মাকে চিনলে রাইট মমিতা এটা আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা মমিতা ইফাত হ্যাঁ অভিনয় থাকে কোথায় ফার্স্ট কোশ্চেন আমাদেরকে কোন জিনিসটা নিষ্ক্রিয় ফেলছে ঠিক আছে রাইট আমাদের নিষ্ক্রিয় করে ফেলছে হচ্ছে পরাবলম্বন ঠিক আছে আচ্ছা অভিনয় থাকে কোথায় দেখি কে বলতে পারবেন ওকে মহাত্মা গান্ধী আমাদের কি শিখিয়েছে মহাত্মা গান্ধী আমাদের কি শিখিয়েছেন দেখি কে বলতে পারবেন মহাত্মা গান্ধী আমাদের কি শিখিয়েছেন না অভিনয় থাকে সত্য বলাতে না হয় নাই অনেকেরই হয় নাই দেখি অভিনয় অভিনয় বলে নাই কিন্তু দেখেন পরের কোশ্চেন দেখি হয় নাই সত্য কথা বলায় হয় নাই অভিনয় থাকে কোথায় মহাত্মা গান্ধী আমাদেরকে স্বাবলম্বন শিখেছেন রাইট স্বাবলম্বন অভিনয় থাকে কোথায় আমার পথ প্রবন্ধের মধ্যে বুঝতে পারতেছেন না আচ্ছা পরের কোশ্চেন কোনটির সাহায্যে সব সমাধান করা সম্ভব নিচের কোনটির সাহায্যে সব সমাধান করা সম্ভব আত্মাবলম্বন বুদ্ধিমত্তা অর্থবিত্ত সাহিত্য চর্চা রাষ্ট্র ক্ষমতা কি হবে অ্যান্সার অভিনয় থাকে কোথায় এই অ্যান্সারটা দেন নিচের কোনটির সাহায্যে সবকিছু সমাধান করা সম্ভব বুদ্ধিমত্তা অর্থবিত্ত সাহিত্য চর্চা রাষ্ট্র ক্ষমতা কি নিতে পারে অ্যান্সার হ্যাঁ রাইট এটা হচ্ছে স্পষ্ট কথা বলায় একটা অভিনয় থাকে স্পষ্ট কথা বলায় ঠিক আছে আচ্ছা বলেন দশের হচ্ছে ক রাইট দশের হচ্ছে ক মুক্ত বুদ্ধির সাহায্যে হচ্ছে আমরা সবকিছু সমাধান করতে পারবো এরকম আচ্ছা এবার আমি একটা লাইন বলতেছি স্যার অন্তর্জগৎ বুঝার নামই হচ্ছে বিশ্বকে বুঝতে পারা এরকম একটা ভাবার্থ বলতেছি পারা ঠিক আছে উক্তিটি কার এক নম্বর কোথায় দিয়েছিল
ইভেন কোন প্রবন্ধের অংশ, কোন প্রবন্ধের অংশ দেখি কে বলতে পারবেন তিনটা বিষয়ে। হ্যাঁ দেখি এটা তিনটা কোশ্চেন, অন্তর্জগৎ বুঝতে পারার নামই হচ্ছে বিশ্বকে বুঝতে পারা, উক্তিটা কার কোথায় দিয়েছিল এবং কোন প্রবন্ধের অংশ এটা, পারবেন কেউ? এটা মানব কল্যাণ প্রবন্ধের অংশ, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, রাইট? হ্যাঁ এটা মানব কল্যাণ। আর এটা দিছিল কোথায়, যে দিছিল কোথায় উক্তিটা, রবিবাবু, রাইট, মানলাম রবিবাবুর। আচ্ছা দিছিল কোথায় এটা বলতে পারতেছি না আমরা, মানব কল্যাণ, হ্যাঁ রাইট, এটা হচ্ছে হিবার্ট বক্তৃতামালায় উক্তিটা দিছিল, হিবার্ট বক্তৃতামালায়, হিবার্ট, এটা হচ্ছে অক্সফোর্ডের একটা ইয়া বক্তৃতা। ওকে পরের কোশ্চেন, মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দাও মানুষকে, এইটা কারা বলছে? মহাজ্ঞানীরা, ধর্ম প্রবর্তকরা, আদর্শ শিক্ষকরা, মনীষীগণ, কি হবে অ্যান্সার? মহাজ্ঞানী, ধর্ম প্রবর্তক, আদর্শ শিক্ষক, মনীষীরা, মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, এটা ডার্ক নাইট, রাইট? হ্যাঁ মহাজ্ঞানীরা, ধর্ম প্রবর্তকরা, আদর্শ শিক্ষকরা, মনীষীগণ, এটা কারা বলছে? আচ্ছা এরপর হচ্ছে স্যার উপরের বাক্যটা, এই যে বাক্যটা, এটা কোন ধরনের বাক্য? আমি এটা দিলাম, কোন ধরনের বাক্য, বাক্য দেখি আমি অপশন দিয়ে দিচ্ছি, সরল, যৌগিক ও জটিল। মহাজ্ঞানীরা বলছেন নাকি এটা? এটা ধর্ম প্রবর্তকরা বলছে, রাইট? এটা ধর্ম প্রবর্তকরা বলছে। আচ্ছা এটা কোন ধরনের বাক্য, যে মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো, এটা কোন ধরনের বাক্য? পরের কোশ্চেন, সিরাজের পতন হলে কাকে সিপাহসালারের পদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়? সিরাজের পতন হলে কাকে সিপাহসালারের পদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়? মিরন, মানিকচাঁদ, রায়দুল্লভ, মোহাম্মদ বেগ। এটা ভিডিওটা শেয়ার করে রেখে দেন কিন্তু, পরে কাজে লাগবে। হ্যাঁ রাইট, সপ্তবাজ আপনারটা রাইট, এটা আসলে যৌগিক বাক্য, কারণ এখানে তিনটা বাক্য আছে, ভালো করো, কল্যাণ করো, সুখ শান্তি দান করো। হ্যাঁ সিরাজের পতন হলে কাকে সিপাহসালারের পদ দেওয়া হবে? রাইট অ্যান্সার হচ্ছে মানিকচাঁদ। আচ্ছা এবারে কোশ্চেন স্যার, নাটকে নিকৃষ্টতম চরিত্র কে? নিকৃষ্টতম চরিত্র কে? এক নম্বর। দুই নম্বর কোশ্চেন, কলকাতার দেওয়ান কে ছিল? কলকাতার দেওয়ান কে ছিল? দুই নম্বর কোশ্চেন, ঠিক আছে। তিন নম্বর কোশ্চেন হচ্ছে, মীর জাফরের ছেলের নাম কি? ছেলের নাম কি? তিনটা কোশ্চেন। প্রথম হচ্ছে নাটকে নিকৃষ্টতম চরিত্র কে, কলকাতার দেওয়ান ছিল কে, আর হচ্ছে মীর জাফরের ছেলের নাম কি? মনে হয় তেমন একটা আগ্রহ নাই স্টুডেন্টদের, আমি অনেক শুধু শুধুই করতেছি, তো মনে করছে যে স্টুডেন্ট থাকবে, তারা ক্লাস টাস করবে। হ্যাঁ নাটকের নিকৃষ্ট চরিত্রতম চরিত্র হচ্ছে মোহাম্মদী বেগ, রাইট? মোহাম্মদী বেগ, যাতে সিরাজের মা লালন পালন করছে। কলকাতার দেওয়ান ছিল হচ্ছে কে? আচ্ছা মীর জাফরের ছেলের নাম হচ্ছে মিরন, আর কলকাতার দেওয়ান কে ছিল? আচ্ছা এটা তারা বের করেন। অমিতাদের বিরুদ্ধে কে নকল দলিলে স্বাক্ষর করতে রাজি হয়নি? কে? ক্লাইভ, ওয়াটসন, হলওয়েল, মীর জাফর। অমিতাদের বিরুদ্ধে কে নকল দলিলে স্বাক্ষর করতে রাজি হয়নি? ক্লাইভ, ওয়াটসন, হলওয়েল, মীর জাফর। এরপর কোশ্চেন স্যার যে নকল, হ্যাঁ এটা হচ্ছে মানিকচাঁদ, এটা মানিকচাঁদ। আচ্ছা এখান থেকে একটা কোশ্চেন স্যার, নকল দলিলে স্বাক্ষর করছিল কে? নকল দলিলে স্বাক্ষর করেছিল কে? ঠিক আছে, হ্যাঁ রাইট, ওয়াটসন হচ্ছে ইয়া করতে চায়নি। আচ্ছা আচ্ছা কোম্পানির হাতুড়ে ডাক্তার কাকে বলা হয়েছিল জানি? হাতুড়ে ডাক্তার কাকে বলা হয়েছিল? হাতুড়ে ডাক্তার, আচ্ছা নকল দলিলে স্বাক্ষর করছিল কে? আর হচ্ছে হাতুড়ে ডাক্তার কাকে বলা হয়েছিল, যে কোম্পানির হাতুড়ে ডাক্তার এখন এই সেই হাবি জাবি এরকম একটা কথা বলছিল, দেখি পারেন? হ্যাঁ রাইট, ইফাত, এটা হচ্ছে লুসিংটন, লুসিংটন, রাইট?
আচ্ছা হাতুড়ে ডাক্তার বলা হয়েছিল হলওয়েল, রাইট, এটা হচ্ছে হলওয়েল। ব্রিটিশ সিংহ কাকে বলা হয়েছিল? ব্রিটিশ সিংহ, ব্রিটিশ সিংহ কাকে বলা হয়েছে? হলওয়েল। হ্যাঁ, পরের কোশ্চেন, মানুষ ভুলের কথা যেন, হ্যাঁ, মানুষ ভুলের কথা যেন কেন তা ধরে রাখে, মানুষ ভুলের কথা যেন কেন তা ধরে রাখে, জেদের বশবর্তী হয়ে ভুল বুঝতে না পেরে পরিবর্তনে লাভ হবে না, নিজেকে বড় ভাবে বলে, কি হতে পারে অ্যান্সার? মানুষ ভুলের কথা যেন কেন তা ধরে রাখে। ক্লেটন, রাইট, ডার্ক নাইট, এটা হচ্ছে ক্লেটন, ক্যাপ্টেন ক্লেটন। আচ্ছা, মানুষ ভুলের কথা যেন কেন তা ধরে রাখে, বলেন, জেদের বশবর্তী হয়ে, হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ, গো বজায় রাখার জন্য বা জেদের বশীভূত হয়ে কিন্তু মানুষ মানে হচ্ছে ইয়াটা করে রাখে, মানে ভুলটা ধরে রাখে, রাইট। হ্যাঁ, ক্রিটনে নিচের কোনটি সৃষ্টির ধ্বংসকালকে নির্দেশ করে? প্রলয়, মহাপ্রলয়, মহাকাল, মহাশ্মশান। এরপরে কোশ্চেন স্যার, মহাকালের কথা প্রসঙ্গ কই আছে? এখানে এক নম্বর, মহাকালের প্রসঙ্গ কোথায় ব্যবহৃত হচ্ছে, কোথায় বলা হয়েছে, বলা হয়েছে নিচের কোনটা হচ্ছে ইয়া বলে সৃষ্টির ধ্বংসকালকে, রাইট, এটা হচ্ছে মহাপ্রলয়, মহাপ্রলয়। আচ্ছা, নজরুল মহাপ্রলয়ের কি, নজরুল মহাপ্রলয়ের কি, দেখি কোশ্চেন, মহাপ্রলয়ের প্রসঙ্গটা কোথায় আছে? হ্যাঁ রাইট, মহাকালের প্রসঙ্গটা হচ্ছে হচ্ছে সনাত্তরী, ঠিক আছে, সনাত্তরী। আচ্ছা বলেন তো, জীবন দর্শন, জীবন দর্শন সনাত্তরী একটি নাম কবিতা, সনাত্তরী একটি নাম কবিতা, এক নম্বর, আর কোনটি, আর কোনটি নাম কবিতা আছে, কবিতা আছে, দেখি সনাত্তরী ছাড়া আর কোনটা আছে? হ্যাঁ, মহাপ্রলয়ের আমি নটরাজ, মহাপ্রলয়ের আমি নটরাজ, রাইট, সনাত্তরী একটা নাম কবিতা। আর আমাদের সিলেবাসের মধ্যে আর কোনটা আছে এরকম নাম কবিতা আছে, কোনটা, ঠিক আছে। পরের কোশ্চেন, মিন্টুর আক্রমণকারী দল ইতিহাসে কি নামে পরিচিত? অপারেশন জ্যাকপট, হিট অ্যান্ড রান, ক্র্যাক প্লাটুন, অপারেশন মাউন্টেনিং, রাইট, আমি কিংবদন্তি, ভেরি গুড নুন্নবি, আমি কিংবদন্তি। মিন্টুর আক্রমণকারী দল ইতিহাসে কি নামে পরিচিত? হ্যাঁ, সাবিহা। অপারেশন জ্যাকপট, হিট অ্যান্ড রান, ক্র্যাক প্লাটুন, অপারেশন মাউন্টেন ইগল, কি নামে পরিচিত মিন্টুর আক্রমণকারী দল? আচ্ছা, মিন্টু কত তারিখে বাড়ি ছেড়ে দেয়? মিন্টু কত তারিখে, কত তারিখে বাড়ি ছেড়ে দেয়, ঠিক আছে। পরে কোশ্চেন, মিন্টুর ব্যাপারে জিজ্ঞাসা করে কে, দেখি, অপারেশন জ্যাকপট না, ফয়জুল ইসলাম, রাইট, এটা হচ্ছে ক্র্যাক প্লাটুন, ক্র্যাক প্লাটুন নামে পরিচিত। আর ওরা যে আক্রমণটা করতো এটা হচ্ছে হিট অ্যান্ড রান ওয়েতে। হ্যাঁ, মিন্টু বাড়ি ছেড়ে দেয় হচ্ছে 23 জুন, 23 জুন। আচ্ছা বলেন তো, ইসহাক কবে থেকে বাংলা বলা ছেড়ে দেয়, কবে থেকে বাংলা বলা ছেড়ে দেয়, বাংলা বলা ছেড়ে দেয়, এক নম্বর। দুই নম্বর কোশ্চেন হচ্ছে, হ্যাঁ, গোলগাল মুখের মহিলা, রাইট, গোলগাল মুখের মহিলা, আরে মারাত্মক পারতেছেন, মাশাল্লাহ। হ্যাঁ, ইসাক কবে থেকে বাংলা বলা ছেড়ে দেয়, কবে থেকে আপনার শহীদ মিনার ভাঙার পরামর্শ দেওয়া হয়, কবে শহীদ মিনার ভাঙার পরামর্শ দেওয়া হয়, কবে শহীদ মিনার ভাঙার পরামর্শ, ঠিক আছে, এপ্রিলের শুরু থেকে, ইসাক বাংলা বলা ছেড়ে দেয় হচ্ছে এপ্রিলের শুরু থেকে, শুরু, এপ্রিলের শুরু থেকে, রাইট, শহীদ মিনার ভাঙার পরামর্শ দেয় কবে। আচ্ছা, এখানে আর একটা কোশ্চেন, রেইনকোট গল্পে, এটা খুব কঠিন একটা কোশ্চেন, সর্দার গোছের রাজাকার কে, সর্দার গোছের রাজাকার কে? এপ্রিলের মাঝামাঝি, রাইট, এপ্রিলের মাঝামাঝি, ভেরি গুড। হ্যাঁ, সর্দার গোছের রাজাকার কে রেইনকোট গল্পের মধ্যে? পরের কোশ্চেন, মহাত্মা এটা কোন সমাস? মহাত্মা বহুব্রীহি, তৎপুরুষ, অব্যহিভাব, হ্যাঁ, ওয়ার্কশপ মালিকের শ্বশুর, রাইট, ওয়ার্কশপের মালিকের শ্বশুর, এরকম একটা লাইন, মালিকের শ্বশুর, ঠিক আছে।
মহাত্মা কোন সমাস? বহুব্রীহি তৎপুরুষ অব্যয়ভাব আর হচ্ছে দ্বন্দ্ব। ইসাক না, নিচের তলা ওই যে ওয়ার্কশপের মালিকের শ্বশুর সপ্তাহে সপ্তাহে যে রেফ্রিজারেটর পাঠায়। বলেন মহাত্মা এটা কোন সমাস হবে? হয় নাই, এটা তৎপুরুষ না। আর কেউ? এটা হচ্ছে বহুব্রীহি, রাইট, এটা হচ্ছে মহান আত্মা যার, মহান আত্মা যার, রাইট, ভেরি গুড। নাজিফা নাকি? এবার আমার সময় এই গ্রন্থটা কার লেখা? আমার সময় মানিক বন্দ্যোপাধ্যায়, আবু জাফর ওবায়দুল্লাহ, শামসুর রহমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমার সময় এই গ্রন্থটি কার লেখা? আমার সময় কে বলতে পারবেন? মানিক বন্দ্য, হ্যাঁ মহান আত্মা যা, ঠিক আছে। আমার সময় গ্রন্থটা কার লেখা? এখান থেকে আরো কিছু গ্রন্থ বের করি। আসাদের ষাট কার লেখা? আসাদের ষাট না, বঙ্গবন্ধু না এটা। তারপর হচ্ছে কুন্তলিন পুরস্কার প্রাপ্ত কে? পুরস্কার প্রাপ্ত কে? এই যে এইটা কিন্তু ডাবিতে আসছিল, কিন্তু আমার সময় এটা কার লেখা? আমার সময় কুন্তলিন পুরস্কার প্রাপ্ত কে? ঠিক আছে। তারপর পুতুল নাচের ইতিকথা কার লেখা? পুতুল নাচের ইতিকথা, পুতুল নাচের ইতিকথা কার লেখা? ঠিক আছে দেখি। আচ্ছা আমার সময় সবাই বলতেছেন শামসুর রহমান, না এটা হচ্ছে, বাইর করে দেখতে পারেন। পুতুল নাচের ইতিকথা কার লেখা? এটা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। ঠিক আছে, পুতুল নাচের ইতিকথা, সরি এটা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। আমার সময় এটা ঢাবিতে আসছিল। আসাদের শার্ট এটা হচ্ছে শামসুর রহমান, শামসুর রহমান, ঠিক আছে। আচ্ছা কুন্তলিন পুরস্কার প্রাপ্ত ছিল হচ্ছে শরৎচন্দ্র, শরৎচন্দ্র। পুতুল নাচের ইতিকথা হচ্ছে মানিক ভাই, মানিক বন্দ্যোপাধ্যায়। ওকে, আচ্ছা তারপর অনুপমের উপর কিসের ভার ছিল? মেয়ে দেখার, কল্যাণী সেবার, মাকে তীর্থে নেওয়ার, সবগুলোই কি হতে পারে অ্যান্সার? অনুপমের উপর কিসের ভার ছিল? যেহেতু এখানে ভার শব্দ আসছে, এখানে এটা হলে 18 বছর বয়স, বয়স কখন মানে ভার নিতে পারে না বা ভার রাখতে কষ্ট হয়, ভার ঠিক রাখতে পারে না, নিজেদের দায়িত্ব। অনুপমের উপর মাকে তীর্থে নেওয়ার ভার ছিল, রাইট, মাকে তীর্থে নেওয়ার না। আচ্ছা বলেন তো, মামা বিশেষ কাজে কতটুকু পর্যন্ত গেছিলেন? বিশেষ কাজে কতটুকু গিয়েছিলেন? গিয়েছিলেন মানে জীবনে একবার উনি কতটুক গেছিলেন? কলকাতার বাহিরের জগৎটাকে তিনি কি মনে করেন? কলকাতার বাহিরের জগৎ তিনি কি মনে করেন? জগৎ কি মনে করেন দেখি, ঠিক আছে। আচ্ছা তারপর হরিশ কোথায় কাজ করত? হরিশ কোথায় কাজ করত? কাজ করত, দেখি। মামা বিশেষ কাজে হচ্ছে কোন নগর পর্যন্ত গেছেন, রাইট। আচ্ছা কলকাতার বাহিরের পুরা জগৎটাকে তিনি কি মনে করতেন? পূর্ণনগর, পূর্ণনগর না, আন্ডামান দ্বীপ, আন্ডামান দ্বীপ। আচ্ছা হরিশ কোথায় কাজ করত? কানপুর, রাইট, কানপুর। আর 18 বছর নিজেদের ঠিক রাখতে পারে না, এটা হচ্ছে দুর্যোগে, একটা লাইনে সেরকম, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ঠিক আছে। পরের কোশ্চেন, নিচের কোনটা দ্বিগু সমাসের উদাহরণ নয়? নিচের কোনটা দ্বিগু সমাসের, আপনার এই কোশ্চেনে বিরক্ত হচ্ছেন নাকি? আমি একটু পরে ছেড়ে দিব, মনে করছিলাম 50টা করবো, কিন্তু না 50টা আসলে করা পসিবল না, অতিরিক্ত কোশ্চেনগুলো না করলে হয়তো ইজিলি করা যেত। নিচের কোনটা দ্বিগু সমাসের উদাহরণ নয়? নবরত্ন, সেতার, কুড়িগ্রাম, তেপান্তর, কি হইতে পারে অ্যান্সার? আমি 25টা করাবো, বেশি না। নিশের ঘ দ্বিগু সমাসের উদাহরণ নয়, সবাই ঘ দিতেছেন, ওরে বাপরে বাপ, আর দুইটা দিলে তো হয়ে যাবে সবাই।
কেন তেপান্তর কেন দ্বিগুণ না আপনাদের মনে হইল? তেপান্তর এটা শেয়ার করে রেখে দেন, রাইট? এটা হচ্ছে সেতার, সেতারের ব্যাস বাক্যটা হচ্ছে তিন তার যার, এটা বহুব্রীহি, কিন্তু এটা অনেক জায়গায় ভুল দেওয়া আছে, কিন্তু এটা বহুব্রীহি। আর সবগুলা দ্বিগু সমাস, নবরত্ন নয়রত্নের সমাহার, কুড়ি গ্রাম কুড়ি গ্রামের সমাহার, তেপান্তর তিন প্রান্তের সমাহার, তেপান্তর তিন প্রান্তের সমাহার। আপনারা বুঝছি আমি কি ঝামেলাটা হচ্ছে, আপনারা হয়েছে যেমন যুগান্তর, যুগান্তর শব্দের ব্যাস বাক্যটা হচ্ছে অন্য যুগ, হয়তো এটার সাথে প্যাচ লাগায় ফেলছেন যে তেপান্তর মানে অন্য তেপা, এরকম না। হ্যাঁ আচ্ছা, চোখ ভরা ভয় কার, চোখ ভরা ভয় কার? নুরুল হুদার প্রিন্সিপালের সর্দার টাইপের লোকের ইসাক মিয়ার, কি হবে অ্যান্সার? চোখ ভরা ভয় কার? আচ্ছা তারপর দেখি, ভারিক্কি মুখ কার, ভারিক্কি মুখ কার? আচ্ছা কালো মুখ বেগুনি হয় কেন, কালো মুখ বেগুনি হয় কার, কার ও কেন? আচ্ছা নুরুল হুদা কখন প্রিন্সিপালের কামরায় যায়, প্রিন্সিপালের কামরায় যায়, নুরুল হুদা কখন প্রিন্সিপালের কামরায় যায়? আচ্ছা দেখি, চোখ ভরা ভয় হচ্ছে সর্দার টাইপের লোক, রাইট? ভারিক্কি মুখ কার, ভারিক্কি মুখ হচ্ছে মিলিটারি, ওই যে মিলিটারি পান্ডা, এরকম একটা লাইন আছে। কালো মুখ বেগুনি হয় কার, কি লিখছেন? কালো মুখ বেগুনি হয় কার এবং কেন? কালো স্টাফ কর্নেলের স্টাফ রুমে যখন গসিপ হয়, হ্যাঁ হ্যাঁ রাইট, স্টাফ রুমে যখন হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে কথা হয়, স্টাফ রুমে যখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা হয়, ঠিক আছে, স্টাফ রুমে যখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা হয় তখনই হচ্ছে ইয়া হয়। আর কালো মুখ বেগুনি হয় হচ্ছে ডক্টর আফাজ, ডক্টর আফাজ কেন? নুরুল হুদাকে দেখে, নুরুল হুদাকে দেখে। আচ্ছা পরের কোশ্চেন দেখি, এখান থেকে একটা কোশ্চেন করি, মিলিটারির মতে সবচেয়ে বড় অপরাধ কি, মিলিটারির মতে সবচেয়ে বড় অপরাধ কি, অপরাধ কি, মিলিটারির মতে সবচেয়ে বড় অপরাধ কি, দেখি কি বলতে পারবেন প্রিন্সিপাল? আর হ্যাঁ কত কোশ্চেন, কয়দিন পরে পরীক্ষা, নুরুল হুদাকে দেখে প্রিন্সিপাল, হ্যাঁ ঠিক আছে এটা বুঝছি মহিদে, শায়রি করা, রাইট? সেনাবাহিনীকে নিয়ে কবিতা লেখা, সেনাবাহিনীকে নিয়ে শায়রি করা মানে ব্যঙ্গ করে কবিতা লেখা, ঠিক আছে, শায়রি করা, ওকে ঠিক আছে। তারপরে কোশ্চেন, নিচের কোনটি নিন্দার্থে ব্যবহৃত হয়েছে, নিচের কোনটি নিন্দ, নিন্দা বুঝাইতে, বুঝছেন? অপঘাত মৃত্যু সুনাম উচ্ছুগ্য অনুদার, অপঘাত, এই যে এই তিনটা শব্দ আছে না, তিনটা শব্দ কিন্তু একই ওয়ার্ডে ব্যবহার হয়েছে। আচ্ছা বলেন তো মৃত্যুঞ্জয় সুনাম কি ছিল, মৃত্যুঞ্জয় সুনাম কি ছিল, দেখি কে বলতে পারবেন, বা এখানে সুনাম দ্বারা আসলে কি উদ্দেশ্য, সুনাম দ্বারা, ঠিক আছে সুনাম দিচ্ছেন। আচ্ছা এখানে নিন্দার্থ অর্থে সুনাম না, এটা হচ্ছে অপঘাত মৃত্যু, ওর যদি অপঘাত মৃত্যু, অপঘাত মৃত্যু হঠাৎ করে মেরে যাওয়া, বুঝতে পারছেন, মানে সে জাত প্রথা বিসর্জন দেওয়ার কারণে তার হঠাৎ করে মারা গেছে, এই হচ্ছে অপঘাত মৃত্যু। সুনাম এটা কটাক্ষ করে ব্যবহার হয়েছে, ঠিক আছে, সুনাম মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম। আচ্ছা মৃত্যুঞ্জয় কি সুনাম ছিল, কে বলতে পারবেন? হ্যাঁ ব্যঙ্গ করে প্রকাশ পাইছে, রাইট, ব্যঙ্গার্থে ব্যবহার হয়েছে, মৃত্যুঞ্জয় কি সুনাম ছিল বলতে পারবেন? পরের কোশ্চেন, চাঁদের কত তারিখে কানাইরা মাসি পিসির কাছে আসে, এগারো বারো চোদ্দ ষোলো, চাঁদের, হ্যাঁ দোকানে খাবার কিনে খাওয়ানো তো না, আসলে না, প্যাচটা হচ্ছে এখানে যে অভিভাবকদের, অভিভাবকদের চোখে, হ্যাঁ অভিভাবকদের, অভিভাবকরা মানে বাচ্চাদের তাদের সাথে মিশতে দিত না, বাচ্চাদের তাদের সাথে মৃত্যুঞ্জয়ের সাথে মিশতে দিত না, এটাই বলতেছে, মৃত্যুঞ্জয়ের সাথে মিশতে দিত না, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে, মিশতে দিত না, এটাই মানে তার কাছ থেকে হচ্ছে উপকৃত হইতো কিন্তু তার ইয়া স্বীকার করতো না। আচ্ছা এখানে আপনারা অনেকে ভুল করছেন, এইটা রাইট অ্যান্সার হবে বারো,
এগারো তারিখে তারা হচ্ছে রোজা, মানে রোজা নয় উপোস থাকছে, ঠিক আছে। আজ দ্বাদশী একটা লাইন আছে কিন্তু, আজ দ্বাদশী। আচ্ছা এখান থেকে একটা কোশ্চেন, মৃত্যুঞ্জয় কার অপর নাম ছিল, কার অপর নাম ছিল মৃত্যুঞ্জয়, কার অপর নাম ছিল, দেখি পারেন কিনা। ঠিক আছে, এরপর হচ্ছে আরেকটা কোশ্চেন, বিলাসী গল্পে মানে মালোপাড়ায় আসলে কারা থাকে, মালোপাড়ায়, মালোপাড়ায় কারা বাস করে, কারা বাস করে, এখানে একটা টুইস্ট আছে কিন্তু, ঝামেলা আছে কিন্তু এখানে। হ্যাঁ, মৃত্যুঞ্জয় কার অপর নাম ছিল, এক নম্বর, মালোপাড়ায় মূলত কারা বাস করে, পারবেন কেউ? হ্যাঁ শিবের, রাইট, বিষ্কণ্ঠ মহেশ্বর, বিষ্কণ্ঠ মহেশ্বর বা শিবের, ঠিক আছে, বা শিব। আচ্ছা এইটার পেজটা ভালো করে বুঝে নেন স্যার। হ্যাঁ ডার্ক নাইট, রাইট, যারা মাছ ধরে, মালোপাড়া হচ্ছে যারা মাছ ধরে তাদের, সাপুড়ের আনা, ভুল করে না, সাপুড়ের আনা, ওকে। আচ্ছা সোহাগ জড়ানো কোন সমাস, আচ্ছা প্রথম কোশ্চেনটা হচ্ছে আমি সোহাগ জড়ানো, এটা কোন গল্প, কোন গল্প বা কবিতা থেকে নেওয়া হয়েছে, থেকে নেওয়া হয়েছে, দেখি ফার্স্ট কোশ্চেন পারেন কিনা, এটা কোন গল্প বা কবিতা থেকে নেওয়া হয়েছে সোহাগ জড়ানো, যারা মাছ ধরে, ঝাপুড়ে রানা কিন্তু, সোহাগ জড়ানো কোন সমাস, তৎপুরুষ বহুব্রীহী কর্মধারায় দ্বন্দ্ব, কি হইতে পারে অ্যান্সার? পারবেন কেউ? আর এটা কোন গল্প বা কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, এটা নিচে লিখে দিই, রাইট ফয়সাল, রাইট, এটা প্রতিদান থেকে নেওয়া হয়েছে, প্রতিদান, প্রতিদান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা কোন ফুলের সোহাগ জড়ানো, কোন ফুলের সোহাগ জড়ানো বলেন তো, সোহাগ জড়ানো কোশ্চেন, কোন ফুলের সোহাগ জড়ানো, রাইট, এটা তৎপুরুষ সমাস, মানে সোহাগ দিয়ে জড়ানো, সোহাগ দিয়ে জড়ানো, কোন ফুলের সোহাগ জড়ানো বলতে পারবেন কেউ? আচ্ছা তৎপুরুষ ঠিক আছে, কোন ফুলের সোহাগ জড়ানো পারবেন? পরের কোশ্চেন, কোনটি আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি, স্পষ্ট কথা বলা, মাথা না নোয়ানো, নিজের সত্যকে গুরু মনে করা, সত্যকে জানা, কি হতে পারে অ্যান্সার? একদম ইজি কোশ্চেন কিন্তু এগুলা, সব অপশনে কিন্তু খুব সহজ সহজ, অপশন দেখলে বোঝা যায় কি হইতে পারে, রাইট, এটা হচ্ছে রঙিন ফুল, রাইট। আচ্ছা বাসি ফুলের সাথে কাকে তুলনা দিছে, বাসি ফুলের সাথে কাকে তুলনা দেওয়া হয়েছে, কাকে তুলনা, এক নম্বর, দেখি বলতে পারবেন কেউ, বাসি ফুলের সাথে কাকে তুলনা হয়েছে, এটা হচ্ছে নিজের সত্যকে মনে করার দম্ভ, এটাই হচ্ছে আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি, বাসি ফুলের সাথে কাকে তুলনা দেওয়া হয়েছে আমাদের ফার্স্ট পেপারে? হ্যাঁ বিলাসীকে, এটা হচ্ছে বিলাসী, ভেরি গুড। আর করব, থাক আর আজকের করব না, দেখি তারপরেও দেখি, একটু না করলেও ভালো লাগে না। বোমা ফেলা হয়েছে কোথায় বলেন, কলেজে, কলেজের গেটে, প্রিন্সিপালের বাড়ির গেটে, টেনিস লনে। এরপরে কোশ্চেন, মিলিটারি ক্যাম্প কোথায় এখন, মিলিটারি ক্যাম্প কোথায়, মিলিটারি ক্যাম্প কোথায়, দেখি পারেন কিনা, ঠিক আছে। বোমা ফেলা হয়েছে কোথায়, বোমা ফেলা হয়েছে কোথায়, কলেজে, কলেজ গেটে, প্রিন্সিপালের বাড়ির গেটে, টেনিস লনে, কি হতে পারে অ্যান্সার? গ, হ্যাঁ প্রিন্সিপালের বাড়ির গেটে, প্রিন্সিপালের বাড়ির গেটে হচ্ছে বোমা ফেলা। আচ্ছা মিলিটারি ক্যাম্প এখন কোথায়, মিলিটারি ক্যাম্প বলতে পারবেন কেউ? আর পাঁচটা করব বেশি না, মানে 30 পর্যন্ত দিব। মিলিটারি ক্যাম্প কোথায়, জিমনেশিয়াম, রাইট, কলেজের জিমনেশিয়াম এখন মিলিটারি ক্যাম্প, রাইট, কলেজের জিমনেশিয়াম এখন মিলিটারি ক্যাম্প। আচ্ছা বিদ্রোহী কবিতায় তরবারি সদৃশ অস্ত্র বিশেষ বুঝাইতে কি ব্যবহৃত হয়েছে, বিদ্রোহী কবিতায়
তরবারি সদৃশ অস্ত্র বুঝাইতে খড়গ কুঠার হল কৃপান কি হইতে পারে এটা বিদ্রোহী কবিতায় তরবারি সদৃশ অস্ত্র বুঝাইতে আচ্ছা এবার আমি এখানে দেখেন ড্যাশ তরবারি আমি লিখে দিচ্ছি ড্যাশ তরবারি তাকে সশস্ত্র করবে এরকম একটা লাইন আছে সশস্ত্র করবে কিসের তরবারি কিসের তরবারি আচ্ছা কি হবে এটা অ্যান্সার ২৬ ক খড়গ শিওর দেখেন তো এটা কুঠার তো হবেই না এটা হবে কৃপান অত্যাচারীর খড়গ কৃপান খড়গ হচ্ছে বলি দেওয়ার যন্ত্র বলি দেওয়ার ইয়া ঠিক আছে হ্যাঁ জুবাই রাইট এটা হচ্ছে ইস্পাতের তরবারি ইস্পাতের তরবারি ভেরি গুড ইস্পাতের তরবারি আচ্ছা কোন এটা কোন রচনা থেকে নেওয়া কোন রচনা থেকে নেওয়া দেখি বলতে পারবেন ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে আচ্ছা এখান থেকে আর একটা কোশ্চেন সশস্ত্র কোন সমাস আমি সেকেন্ড পেপারে অনেকটা ধরতেছি না আপনারা হতাশ হয়ে যাবেন এজন্য হ্যাঁ তাসমিয়া সশস্ত্র কোন সমাস বলতে পারবেন ট্যাগ করে দেন ফ্রেন্ডদেরকে ওরা যাতে পায় হ্যাঁ আইডিয়া হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি ঠিক আছে আমি কিংবদন্তি রাইট আমি কিংবদন্তির কথা থেকে বলছি আচ্ছা সশস্ত্র এটা কোন সমাস না ফেব্রুয়ারি ১৯৭৭ না আব্দুল কাদের হ্যাঁ সশস্ত্র কোন সমাস দেখি পারবেন এখানে পারতেছেন না কেউ না হ্যাঁ হ্যাঁ রাইট 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 জুবের রাইট এটা হচ্ছে অস্ত্রের সহিত বর্তমান অস্ত্রের সহিত বর্তমান এটা হচ্ছে বহুব্রীহী সমাস বহুব্রীহী ভেরি গুড সুপার আচ্ছা এরপরে কোশ্চেন মেঘের গুড়গুড়ি কদিন ছিল মেঘের গুড়গুড়ি কদিন ছিল তিন চার দুই পাঁচ এটা আপনি পারবেন আচ্ছা এখান থেকে একটা কোশ্চেন স্যার সমনা বিয়ের কতদিন পূর্বে অনুপমকে দেখে বিয়ের কতদিন পূর্বে অনুপমকে দেখে সমনা বিয়ের কতদিন পূর্বে অনুপমকে দেখে হ্যাঁ এটা হচ্ছে তিন দিন এটা হচ্ছে তিন দিন সমনা বিয়ের কতদিন পূর্বে অনুপমকে দেখে এটা আশা করি পারবেন ইজিলি আচ্ছা এখান থেকে দেখি দিন যেহেতু আসছে মৃত্যুঞ্জয় কতদিন অজ্ঞান ছিল মৃত্যুঞ্জয় কতদিন অজ্ঞান ছিল ছিল এরপর কোশ্চেন কতদিন কতদিন মৃত্যুঞ্জয়ের খবর নেওয়া হয়নি মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি মৃত্যুঞ্জয়ের খবর কতদিন নেয়নি রাইট এটা হচ্ছে তিন দিন পূর্বে এটা হচ্ছে তিন দিন আচ্ছা বলেন তো এই অপরিচিতা গল্পের মধ্যে সুপুরুষ বটে কাকে বলা হয়েছে সুপুরুষ বটে কাকে বলা হয়েছে আর মৃত্যুঞ্জয় কতদিন অজ্ঞান ছিল হ্যাঁ রাইট নুনবী এটা হচ্ছে দশ পনেরো দিন মাঝে দশ পনেরো দিন কতদিন মৃত্যুঞ্জয় খবর নেই রাইট এটা হচ্ছে দুই মাস ভেরি গুড আচ্ছা সুপুরুষ বটে এটা কাকে বলা হয়েছে সুপুরুষ বটে আড়াই মাস না এটা কি হবে সুপুরুষ বটে এটা হ্যাঁ না হয় নাই সুপুরুষ বটে হ্যাঁ ফয়সাল রাইট এটা হচ্ছে সম্মুনাথ সম্পর্কে বলা হয়েছে ভেরি গুড আর দুইটা কোশ্চেন আন না এরপরে আন না মাসি পিসি গল্পে ভাটা দেখা দেয় কোথায় মাসি পিসি গল্পে ভাটা দেখা দেয় কোথায় পুকুরে নদীতে খালে জোয়ারে আচ্ছা গল্পে এই গল্পে রোগা চরিত্র রোগা ছিল কে রোগা ছিল কে ঠিক আছে রোগা ছিল কে ঠিক আছে মাসি পিসি গল্পে কোথায় ভাটা দেয় খালে ভাটা দেখা দেয় রাইট খালে ভাটা দেখা দেয় রোগা ছিল কে আচ্ছা বাবু বাসিন্দারা কেন যিনি মাসি পিসিকে জিনিসপত্র বিক্রি দেয় কেন মাসি পিসিকে জিনিস বিক্রি করতে দেয় বিক্রি করতে দেয় গায়ের বাবু বাসিন্দারা কেন মাসি পিসিকে জিনিস হ্যাঁ রোগা ছিল হচ্ছে রহমানের মেয়ে রাইট রহমানের মেয়ে ভেরি গুড
আচ্ছা গায়ের বামের বাসিন্দারা কেন মাসি পিসিকে জিনিস বিক্রি করতে দেয়, কি হবে অ্যান্সার? পারবেন কেউ? আল্লাদিনা রহমানের মেয়েটা। লাভের আশায় হয় নাই তাজিনুর। গায়ের বাবু বাসিন্দারা নগদ পয়সার জন্য, রাইট, নগদ পয়সার জন্য। আচ্ছা এখান থেকে একটা কোশ্চেন, নগদ পয়সার লোভকে সামলাতে পারতো না, পয়সার লোভকে সামলাতে পারতো না, দেখি ঠিক আছে, দেখি এটা পারো কিনা। নগদ পয়সার জন্য, নগদ পয়সার লোভকে সামলাইতে পারতো না। নেড়া কোন জিনিসে কোন বিষয়ে চেষ্টা ত্রুটি করত না, ত্রুটি করত না, রাইট, এটা হচ্ছে মৃত্যুঞ্জয়, ভেরি গুড। নগদ পয়সার লোভ সামলাতে পারত না হচ্ছে মৃত্যুঞ্জয়। ওকে আচ্ছা বলেন, নেড়া কোন বিষয়ে চেষ্টা ত্রুটি করত না? মামা না, মামার হচ্ছে অস্থিমজ্জায় জড়িত ছিল, কোন বিষয়ে চেষ্টা ত্রুটি করত না? লাস্ট কোশ্চেন, আচ্ছা এটা আগে বের করেন দেখি এটা পারবেন কিনা। নেড়া কোন বিষয়ে কোন চেষ্টা ত্রুটি করত না? ঘুম এসে উঠতেছে। পারবেন এটা কেউ? আচ্ছা পরের 30 নম্বর কোশ্চেন, না পারলে থাক। মৃত্যুঞ্জয়কে সাপ ধরানোর ব্যাপারে জুয়ারি আরেকটু কাছাকাছি ছিল, আমি বলে দিই, মৃত্যুঞ্জয়কে উত্তেজিত করতে, মৃত্যুঞ্জয়কে উত্তেজিত করতে, ঠিক আছে, উত্তেজিত করতে। আচ্ছা নিচের কোন উচ্চারণ ভুল, মর্যাদা বিশ্বাস সহ্য মন, কি হবে অ্যান্সার? কোন উচ্চারণটা ভুল? ত্রিশের ক সাবিয়া, এই টাইপের কোশ্চেন গুলো ছিল আমাদের। হ্যাঁ এখানে হচ্ছে অনেকে স্টুডেন্ট ভালো করতে পারে নাই। আজকে এই 30টার না 50টা কোশ্চেন নিয়ে আসছিলাম, যাক আরেক সময় ইনশাল্লাহ। আমাদের মনে হয় একটা লিস্ট আছে, মনে হয় কবে কবে ক্লাস হবে, নাকি কবে কবে ক্লাস হবে একটা লিস্ট আছে মেবি আমাদের, তো আমার মনে হয় ওইটা পড়লেই হয়ে যাবে। থাক রে বাবার স্ট্যাটাস এসে বসে রয়েছে, থাক দরকার নেই। ঠিক আছে সবাই ভালো থাকবেন, আর এটা শেয়ার করে রেখে দেন নিজেদের কাছে, কাজে লাগবে, কারণ এখানে আসলে শুধু 30টা কোশ্চেনই না, আরও অনেক কিছু এখানে কোশ্চেন আছে। হ্যাঁ আপনারা আশা করি হচ্ছে এগুলা পড়লে পরীক্ষাতে ভালো করতে পারবেন, ঠিক আছে, ওকে আল্লাহ। আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি, যে ওয়েবসাইটে ঢুকে আপনার এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকে যদি হচ্ছে আপনি এরকম লেখা সার্চ দেন, মনে করেন আমি লিখলাম যে বানান, এরকম একটা লিখে সার্চ দিলেন যে বানান, বা আমি লিখলাম দেখেন মনে করেন যে সোনাতরি, সোনাতরি এরকম লিখে আপনি সার্চ দেন যদি আমার ওয়েবসাইটে, তাহলে দেখেন এভাবে হচ্ছে কবিতাটা পর্যন্ত চলে আসবে। আর এই যে মনে করেন এই যে সোনাতরি রবীন্দ্রনাথ ঠাকুর, এই মিস্টার রবীন্দ্রনাথ বা মিসেস রবীন্দ্রনাথ, ওনার সম্পর্কে যে যে লাইনগুলোর ব্যাখ্যা আছে ওগুলো এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন? যাক এটা দেখাই নিলাম, মনে থাকলে কাজে লাগবে আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, কালকে ইনশাল্লাহ আবার হইতে পারে।